মই গৈ আছো আজি ডিগবৈৰ পৰা গুৱাহাটীলে বাইকত আৰু ভিডিঅ' বনাই আছো প্ৰায় ডেৰ দুই মাহমানৰ পিছত, মানে বহুত দিন হ'ল ভিডিঅ' বনোৱাই নাছিলোঁ। তো কিবাকিবি প্ৰব্লেম চলি আছিল বাৰু, সেইকাৰণে একো ভিডিঅ' চিডিঅ' বনোৱা নাছিলোঁ। তো দুটামান ভিডিঅ' বনোৱা আছিল, সেইকেইটাও মানে আপলোড কৰা নাছিলোঁ, ডিলিট কৰি দিলোঁ। তো আজি প্ৰায় ডেৰ দুই মাহৰ পিছত ভিডিঅ' বনাই আছোঁ। তো মই ঘৰত আহিছিলোঁ, 15 দিন থাকিলোঁ, কিন্তু মানে একো আহোঁতেও ভিডিঅ' বনোৱা নাই। ইয়াত থাকিও মানে ক'তো তেনেকৈ যোৱাও নাই, ভিডিঅ'ও বনোৱা নাই। তো কিবাকিবি প্ৰব্লেমৰ কাৰণে একো ভিডিঅ' চিডিঅ' বনোৱা নাছিলোঁ। তো বহুত দিনৰ পিছত আজি ভিডিঅ' বনাই আছোঁ। তো এতিয়া গৈ আছোঁ মই ডিগবৈৰ পৰা গুৱাহাটী, আৰু অলৰেডি বহুত বেছি লেট হৈ গৈছে। ঘৰৰ পৰা ওলাওঁতে 7টা বাজি গৈছে, তো সেইকাৰণে তাত পাওঁতেও বহুত বেছি দেৰি হৈ যাব। তো এতিয়া আছোঁ মই হাইৱেত, তিনিচুকীয়া পাৰ হ'লোঁ। তো ইয়াতে আহি ভিডিঅ' ষ্টাৰ্টিং কৰিছোঁ। কি চাওক, ইমান ধুনীয়া লোকেশ্যন এটাত আছোঁ। এইফালে গোটেই টি গাৰ্ডেন, এইফালেও টি গাৰ্ডেন, চবফালে টি গাৰ্ডেন, আৰু এইফালে মোৰ বসন্তীখন, মোৰ বাইকখন হিমালয়ান 450। বাকী এইখনৰ নম্বৰ প্লেট চম্বৰ প্লেট গোটেইবিলাক লাগি গৈছে, চাওক A01 গুৱাহাটী হেৰি লাগি গৈছে ৰেজিষ্ট্ৰেশ্যন। বাকী এইফালে চাওক, একো ভিডিঅ'ই বনোৱা নাছিলোঁ বাইকখন লওঁতে, যি ভিডিঅ' বনোৱা তাৰপিছত একোৱে ভিডিঅ' বনোৱা নাই। তো বহুত দিনৰ পিছত বনাই আছোঁ। এইফালে চাওক, ৱেডাৰটো বহুত বেছি ধুনীয়া হৈ আছে, একদম চাওক আকাশখন নীলা। তো গৈ থাকোঁ গুৱাহাটী, তো লগ পাম আগত, লগ পাম মটৰ ব্লগত। তো বহুত দিনৰ পিছত ভিডিঅ' বনাই আছোঁ, বহুত দিনৰ পিছত মটৰ ব্লগ কৰি আছোঁ। তো এইটোৱে আৰু, তো গৈ আছোঁ, তো লগ পাই আছোঁ মটৰ ব্লগত। তো ব'লক, গাইছ আহি গ'লোঁ মটৰ ব্লগত। তো এইফালে চাওক, ধুনীয়া টি গাৰ্ডেন এখনৰ ওচৰত আছিলোঁ। তো ইয়াতে 5 মিনিট ৰখিলোঁ, ৰখি এতিয়া ইয়াৰ পৰা আকৌ গৈ থাকোঁ। অলৰেডি বহুত বেছি লেট হৈ গৈছে আজি, তো সেইকাৰণে বেছি ব্ৰেক ল'ব নোৱাৰোঁ আজি। তো ইয়াত বাৰু এনেই 5 মিনিট জাষ্ট ৰখিছিলোঁ ভিডিঅ'টো ষ্টাৰ্টিং কৰোঁ বুলি, ব্ৰেক নহয় আৰু। বাকী গৈ থাকোঁ এতিয়া ইয়াৰ পৰা। ইফালে বাইকখনত গাৰ্ড চাৰ্ড, ফগলাইট চকলাইট একো লগোৱাই হোৱা নাই, তো সেইকাৰণে ৰাতি হ'লে অলপমান প্ৰব্লেম হয় চলাবলৈ হাইৱেত। তো সেইকাৰণে যিমান পাৰোঁ মানে সোনকালে যাব লাগিব, মানে মই সোনকালে টাইম মানে কভাৰ আপ কৰিব লাগিব কিলোমিটাৰটো। এইফালে চাওক আকাশখনো কি মজা লাগি আছে আজি। এইফালে চাওক ৰাস্তা চাবনে কিয়ে চাব গাইজ, কি মজা লাগি আছে। আমাৰ এইটো বাইপাছটো মানে বহুত বেছি ধুনীয়া কৰি দিলে, পূৰা মানে ফালি চিলি যাব পাৰি আৰু এতিয়া, মানে লাহেকৈ যাব দৰকাৰ নাই আৰু। চব 100 স্পীড লিমিটো 100 আছে, সেইকাৰণে একো টেনশ্যন নাই মানে। এইখনততো 100 এনেই উঠে। ইমান স্পীড নচলাওঁ বাৰু, যিহেতু লং টুৰ কৰি আছো, বাইকখনক ইমান বেছি কষ্ট নিদিওঁ। 120 এনেই গুচিয়ে যায় আৰু, সেইকাৰণে একদম ফালো ফালো লাগিয়ে থাকে। What a view guys, দুই ফালে চাওক টি গাৰ্ডেন, আৰু মাজৰ ফালে গৈ আছোঁ। আমাৰ এইবিলাক ঠাই বহুত বেছিয়ে ধুনীয়া, মানে আমাৰ অসমৰ এইবিলাক ঠাই চব ফালে টি গাৰ্ডেন, চাওক না টি গাৰ্ডেন, টি গাৰ্ডেন। তো ৰাইট গাইজ, পাই গ'লোহি মৰাণ। তো এইফালে চাওক মৰাণ টাউন, তো টাউনবিলাকত অলপ ট্ৰেফিক হয় আৰু। যোৰহাট পোৱাগৈ নাই, ইয়াৰ পৰা যোৰহাট অলমষ্ট 55 কিলোমিটাৰমান আছে, এতিয়া শিৱসাগৰৰ ভিতৰতে আছোঁ। সেইবিলাক চাওক, আজি ৰাস্তাত অকল মানে আৰ্মি গাড়ী পাই আছোঁ, চব আৰ্মি গাড়ী চাওক, নাকি ইমান দীঘল লাইন, আৰু পিছফালেও বহুত দূৰৰ পৰা প্ৰায় 20 কিলোমিটাৰমান দূৰৰ পৰা পাই আছোঁ, কমচে কম মানে 100খনমান গৈ আছে চাগে গাড়ী। সেইফালেই ইয়াতে আছে উইংছ অফ হাজৰিকা, এইখন প্লেনখন কিমানখিনি বনালে ন, সেইখন উইংছ অফ হাজৰিকা।
রেস্টুরেন্টখন হওয়াই নাই, মানে বনাই হওয়াই নাই, পাংখা চাংখা খিনি লগালে বাট হওয়া নাই, মানে বহুত বাকি আছে। টাইম পিরিয়ড রাখিছিলো 5 মিনিট, তো টিয়ক পামগে আর ইয়ারপর যোরহাট আছে 35 কিলোমিটার, তো ভাগ লাগি গেল, অকমান রখি লোক 200 কিলোমিটার মান আহি দিলো নন স্টপ, তো সেখানে ইয়াতে অল্পমান সরকে ব্রেক এটা ললো, ইয়াতে চাহ একাপ খালো, তামোল খালো। তো রাইট গাইস, ইয়াতে পাইছো পেট্রোল পাম্প, এটা চাও পাওয়ার আছে না নাই, যদি পাওয়ার আছে ভরাই লই যাও। পাওয়ার আছে না? পাওয়ার দিব 1010। ভাইটি কেজনমান পোৱালি কেইটামান আছে, আপুনি রাইডার নেকি বোলে, বহুত ভাল পায় রাইডার বোলে, সচাই পোৱালিবিলাকে বহুত বেছি ভাল পায়। সেইফালে বাইকত ফিউল আপ করলো 1110, 1110 টাকা তেল ভরালো, তো মাইলেজ তো বহুত বেশি কম, কি কম আর, মানে মই মাইলেজ এখনত 22-23 মানে পাই আছো, তাতকে বেশি পোৱা নাই, মানে 25 পোৱা নাই, সেইটোয়ে মাইলেজ তো বহুত বেশি কম। একো নাই বাৰু, এনেকুৱা এটা বস্তু লৈছো হেভি, তো মাইলেজটো কম হব, মাইলেজৰ কথা ভবাই নাই। আৰু এফালে পালোহি যোৰহাট টাউন, আৰু যোৰহাটৰ টাউনৰ মাজেদি গৈ আছো পুৰা, মানে ইফালে বাইপাছটো অলপমান বেয়া হৈ আছে, সো অলপমান ট্ৰেফিক পালেও এফালে দিয়ে গুচি যাওঁ, আৰু এফালে অলপমান শ্বৰ্টকাটো হয়, চিধা হয় ৰাস্তাটো, ইফালে অলপমান ঘূৰা হয়, ৰাস্তাটো ভাল থাকিলে কথা নাছিল, ইফালে ঘূৰি যাব পাৰি মানে সোনকালে পাই যায়, মানে ৰাস্তাটো বহুত বেছি বেয়া হৈ আছে, বনাই আছে আৰু কনষ্ট্ৰাকশ্যনৰ কাম চলি আছে। তো রাইট গাইস, এফালে পাই গেলোহি যোরহাট টাউনের মাছমজিয়াত, পুরা ট্রেফিকত, তো পাই গেলোহি দেরগাঁও, আর ইয়ারপর লেফটত গেলে পাব গোলাঘাট, তো এফালে বাঁহাতে গেলে গোলাঘাট, তো বাঁহাতে যাব লাগবে গোলাঘাটলে, তো ইয়াতে রখারখি নাই, তাকে সিধা গুয়াহাটি। এফালে চাওক স্বর্গদেও চাউলুং চুকা চুকাফা সম কিবা সম্বন্ধ কেন্দ্র, মজা লাগে ইয়াতে সোমাম সোমাম বুলি ভাবো বাট সময়ে নহয়। তো এইফালে পাই গেলোহি দেরগাঁও টোল গেট, এখন ওপেনিং করা নাই বাৰু, কৰিব আৰু, মানে দেরগাঁও পার হয়ে আহিলো, এখন দেরগাঁও টোল গেট আৰু এইখন টোল গেট বিরাট ডাঙর বনাই আছে, ওপেনিং করা নাই, কেতিয়া কৰিব চাগে, অকনমান শ্বেডুলিং কৰি দিলে মানে থিয় হৈ চলাই দিলে ভাল লাগি যায় পুৰা। এই নুমলীগড় আৰু ইয়াৰপৰা যাব লাগিব চিধা, লেফ্ট চাইডে গ'লে পাম ডিমাপুৰ আৰু চিধা গ'লে পাম গুৱাহাটী, ইয়াত চিধা গ'লেও মানে এইখিনিত অকণমান জাম চাম পাম আৰু এইখিনিত, সেইখিনিত অলপমান জাম পাম, সিফালে চাব, সিফালেও চেম এনেকুৱা লাইন লাগি আছে চাগে গাড়ী, সেফালেও এতিয়া লাইন লাগিব, আরে ভাই গাড়ি আহিব কিয় দিছে, সেফালেও এতিয়া লাইন লাগি যাব। তো এফালে পাই গেলোহি বোকাখাট, তো ইয়াতেও নরহ বাইরে কাজিরঙাত রখিম, মই লাস্ট টাইম আহোতে এখনতে খানা খাইছিলো পরিস্মিতা ধাবা, তো আজিও ইয়াতে খাই যাও। সো রেড গাইস, কাজিরঙাত সোমালো আৰু, তো ইয়াতে ৰখিছো খানা খাবলৈ, তো আৰু এফালে খানা চাওক, এইটো ভেজ থালি, বহুত কিটা আইটেম আছে, সবজি ডাল বহুত চাটনি টাটনি বহুত কিবা কিবি, আৰু এইটো মেইন পর্ক, এইটো তো ভেজ হয় একদম, পাপর ডাল সবজি সব আছে, আর এইটে মেইন বস্তু পর্ক ড্রাই ফ্রাই, চাওক কি মজা লাগি আছে, একদম সিম্পলকে বনাব দিছো, মশলা চলা একদম কম, তো মশলা দিয়াই নাই বলে গেছে, বঢ়িয়া একদম। তো গাহরি ইমান দিছে মানে কি খাও কি নাখাও হয়ে গেছো, তো এফালে গাহরিখিনিয়ে বহুত দি দিলে, খাব পাৰিম নে নোৱাৰিম জানো, বহুত দি দিলে, খাই আছো আৰু।
ইয়াতে মই লাস্ট ইয়ার ফেব্রুয়ারিত সোমাইছিল। ইয়াত আকো আজি আহি আছো মানে এই রাস্তাত। মো ডিগবই ডিগবই নি হৈ যাব দিয়ক হৈ যাব আহিছো দিয়ক থেংক ইউ। পরিস্মিতা ধাবা হয় ইয়াতে আহিব আপনাদের বহুত ভাল ব্যবহার। এটা মো বাইক আইনাখন ঢিলা হয়ে গেছিল, এখনও ঠিক করে দিলে, বহুত ভাল ব্যবহার মানে বহিয়া লাগে। মানে লাস্ট টাইমও আহতে ইয়াতে খানা খাইছিল, তো আজিও ইয়াতে খানা খাইছো। এক বছর আগত ইয়াত খাইছো তথাপিও মনত আছে, তো মনত কিয় আছে, তো ব্যবহার বহুত ভাল আছিল সেই কারণে। সো ইয়ারপর উলাই দিল, তো এটা স্টার্ট হয়ে যাব কাজিরঙা। কাজিরঙাত সোমাম আর মানে কাজিরঙার একদম স্টার্টিংতে ধাবাখন আছে, তারপরে এডোখরপা কাজিরঙা এটা সোমাই দিম আর। এটা বাজিলে 146 দুটা তিন চারি আছে, এক ঘন্টামান তো গুছিয়ে যায় বারো কাজিরঙাত, এক দেড় ঘন্টা। সেইকারণে বেশি রখারখি নকরিলো, কারণ আন্ধার গেলে অল্প প্রবলেম হয় চলাবলে। নগাঁও পার হওয়ালে মানে পোহর হয়ে থাকলে ভাল আর, আন্ধার তো হবই হওয়াটো, কিন্তু নগাঁও যদি পার হয়ে যাব পারো পোহর হয়ে থাকুতে তো ইমান টেনশন নাথাকে আর। তো এটাহে কাজিরঙা কাজিরঙা ফিলিংস তো আছে, গছ গছনিবিল দেখি, সেউজিয়া পরিবেশ দেখি, তার আগফলের বেলি তো পুরা চকত লাগি আছে, পুরা ব্রাইটনেসত লাগি আছে। ইয়েস রখা না নরখায় বে, ভাবিছিল পুলিশ কীটা রখাও বলে নরখায়। ইফালে কাজিরঙার গেট থাকি আহিলে তো পাই গলো সেই কহরা। তো কাজিরঙা বলে গেলে মেইন এডোখর আর কহরা, তো ইয়াতে আছে কাজিরঙার মেইন গেটখন। ইয়ারপর রাইট সাইডে সোমাই যাব লাগে কাজিরঙার ভিতর এইবিল সব বহুত কিনা ই আছে আর, রিজর্টরও কমি নাই এইবিল বস্তু কিনা কিনি। ও মাই গড, ইফালে ভ্যালি তো আহি আছে, ভিউটো মজা লাগি আছে। এডোখরপা হয়ে গেল আর এটা লাহে লাহে গিয়ে থাকব লাগবে। ই একদম ফার্স্ট টাইম আহিছে ইয়াত, মোর স্পীডটো মোর স্পীড এইটো 30 এনেকে স্পীড ব্রেকার থাকিব লাগে গোটেই গেটকেইখন ইয়াত, তেতিয়া বঢ়িয়া আৰু, কারো ফাইনও কাটা না যায়, সবে লাহে লাহেও আহিব। রাস্তাটা সব কি মজা লাগি আছে, আপটো ফটো একদম আপ হয়ে সব কি মজা লাগি আছে। পাহাড়ত উঠি আছো, আইও সেইফালে নগাঁও আছে 53 কিলোমিটার আর গুয়াহাটি আছে 173 কিলোমিটার, মানে আর 180 কিলোমিটার মান মূর যাবলে আছে। আর এখানে জখলা বন্ধা, তো এই জামটোর উলাই লো গিয়ে আক অলপমান স্পীড যাব লাগিব, নহলে নগাঁও নাপাওতে আন্ধার হয়ে যাব। তো এফালে রহা পাম আর, এখন নতুনকে ওপেনিং করলে সাগে ফ্লাইওভারখন, বাকি যিমান পারো সিমান সোনকালে ডিস্টেন্সটো কভার করব চাই আছো, তো সেইকাৰণে ভিডিও সিডিও তেনেকে বনোৱা নাই, কারণ আন্ধার হওয়া পিছতে মানে ব্রেক লম বলে ভাবি আছো। আন্ধার হওয়ার আগত যিমান তো পারো সিমান তো মানে ডিস্টেন্স কভার করে লো। আজি মোক এইটোয়ে ডিস্টার্ব দিছে, এইটো কেনেকুৱাকে চকুত পড়ি আছে চাও বেলিটো। এইফালে পাই গলোহি রহা টোল গেট, এইটো কোন মন্ত্রী গৈছে না কি গৈছে বা, হ্যাঁ পিছে পিছে গৈ আছো, হ্যাঁ কোনোবা মন্ত্রীর গাড়িখনের পিছত গৈ বহুত বেছি ভাল হৈছে, পুরা সাইড দি দিয়ে বিন্দাস 100 কিলোমিটার মান হৈ গল নেকি, হে কাজিরঙা পিছৰ পৰা আহিয়ে আছো এখনো পিছে পিছে, বহুত বেছি ডিস্টেন্স কভার কৰি দিলোঁ। ইফালে মন্ত্রীটোর গাড়ির পিছে পিছে আহি থাকুতে মানে বহুতখিনি ডিস্টেন্স কভার হৈ গল, গাড়িখনক ফলো কৰি কৰি মানে 100-120 তেনেকে আহি আছিল, তো পিছে পিছে আহি আহি বহুতখিনি ডিস্টেন্স কভার কৰি দিলোঁ মানে।
তো ইফালে বাইকত আক ফিউল আপ করলো 700, তো সেটা 500 টাকা মান এক্সট্রা থাকি যাব আর ট্যাঙ্কিত, আর অলমোস্ট ধর 2500 টাকা তেল লাগি যায় মূল গুয়াহাটির তো ঘর 2500 টাকা তেল লাগি যায় মানে, আর মানে ইয়ার মাইলেজ তো কবলে গেলে হয়ে যাব 22-25 নহয় 22 কব পারি আর গুয়াহাটি 79 কিলোমিটার আছে আর রুমর লেগে ধর 10 কিলোমিটার মানে 90 কিলোমিটার হব আর বাকি হ্যান্ড গ্লাভস খুলে দিল হাত পুরা জ্বলি গেছে একবারে সেখানে অল্প টাইম হ্যান্ড গ্লাভস খুলে গেল এটা গধুলি হব চাও অলপমান আন্ধার হোক আর কারবার চা টা খাবলে অলপমান ব্রেক লম 20 মিনিট আধা ঘন্টা মান, তো লাহে লাহে গধুলি হব ধরেছে আর 10 কিলোমিটার যাব পারিলে হব তারপর রখি দিম ব্রেক লম ভাগরও লাগিছে বারো অল্প সলপ ইমান নহয় আর অকাল টিকাটা বিষাইছে ভাগর আগে লগানে এখন বহুত কমফর্ট আছে সৰু সুৰা গাত গোটত কিমান সুমিয়াইছো মানে একো গমেই নাপায় সেইকাৰণে ভাল লাগে মানে ইখন বাইকত হ'লে মোৰ উফৰি যাব লাগিল হাণ্ড্ৰেড স্পীডত যদি গাঁতত ভৰাওঁ গোটেই ভিডিঅ'টো নুঠিলে গোপ্ৰত চাৰ্জ নাই একো নাচালে ডকুমেণ্টছ আছে মানে কি আছে কাপোৰ আছে তাৰপিছত কেমেৰাটো অন কৰিলোঁ তাৰপিছত যা যা বুলি কৈছে একো ডকুমেণ্টছ নাচালে তো ৰেড গাইজ কালি আহি পাওঁতে অলপমান দেৰি হ'ল তো মোৰ ৰয়েল এনফিল্ড শ্ব'ৰুমতো অলপ কাম আছিলে তো তাতে সোমাই মেলি আহিলোঁ সেইকাৰণে আহি পাওঁতে 7:30-7:30 মানে বাজিলে তো আৰু মানে ভিডিঅ'টো এণ্ড কৰা নহ'ল আৰু কি হ'ল মানে গোপ্ৰত চাৰ্জিঙো শেষ হ'ল মোবাইলতো চাৰ্জিং প্ৰায় শেষেই হৈছিলগৈ তো সেইকাৰণে ভিডিঅ' চিডিঅ' এণ্ড কৰা নহ'ল তো এতিয়া এণ্ড কৰি আছোঁ তো এতিয়া ৰাতিপুৱা শুই উঠিছোঁহে 9 বাজি গ'ল দেৰিকৈ উঠিলোঁ অলপ তো বহুত ভাগৰ লাগি আছিল সেইকাৰণে অলপ শুলোঁ ভালকৈ তো সেইকাৰণে ভাবিলোঁ ভিডিঅ'টো এণ্ড কৰা নাই এণ্ড কৰি ভিডিঅ'টো লগালগ এডিট কৰোঁ তো এডিট কৰি ভিডিঅ'টো আপলোড দিমেই আৰু কাৰণ মই ডেৰমাহমান হৈ গ'ল ভিডিঅ' আপলোড দিয়া হোৱা নাই তো এতিয়াৰ পৰা ধামাকা ধামাকা ভিডিঅ' আহি থাকিব তো এতিয়াৰ পৰা আকৌ কণ্টিনিউ কৰিম বাইকখন লোৱাৰ পিছত ভিডিঅ'ই বনোৱা নাই অকল জাষ্ট বাইকখন ডেলিভাৰী লোৱা ভিডিঅ'টো বনাইছিলোঁ তাৰপিছত আৰু একো ভিডিঅ' বনোৱা নাই তো এতিয়াৰ পৰা ভিডিঅ' আহি থাকিব তো আপোনালোকে তো যদি ভিডিঅ' চাই ভাল পালে লাইক কমেণ্ট এণ্ড শ্বেয়াৰ কৰিব আৰু যদি মোৰ চেনেলত নতুন আহিছে চেনেলত ছাবস্ক্ৰাইব কৰিব তো লগতে চাইডত থকা বেল আইকনটো প্ৰেছ কৰি অলপ টেপ কৰি দিব তো লগ পাম বেলেগ আজিলৈ বাই বাই।